হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ। আবুলের ছেলে ইংরেজিতে পুরাই কাঁচা, গোজামেল দিয়ে ইংরেজি মেলায় বহু কষ্টে মাই ফ্রেন্ড রচনা মুখস্থ করতে না পেরে পরীক্ষার হলে নকল নিয়ে গেল, কিন্তু পরীক্ষায় আসলো মাই ফাদার রচনা। এটা দেখে সে ঠিক করলো রচনা তো রচনাই, ফ্রেন্ডের জায়গায় ফাদার লাগাইয়া দিলেই হবে। তাই সে লেখা শুরু করলো, আই এম ভেরি ফাদারলি পার্সন, আই হ্যাভ লটস অফ ফাদার, সাম অফ ফাদার আর মেল অ্যান্ড সাম অফ আর ফিমেল, মাই ট্রু ফাদার ইজ মাই নেইবার। মানুষ পরিবর্তনশীল, এটার একটা প্রমাণ দিতে পারবে? আমি পারবো স্যার। বলো, আমাদের পাড়ায় একজন যখন আমাদের সাথে আড্ডা দিত তখন তাকে ডাকতাম বড় ভাই, তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করাতে এলেন তখন ডাকি স্যার, তারপর তিনি আমার বোনকে বিয়ে করলেন, এখন তিনি দুলাভাই। বল্টু, পৃথিবীর সবচেয়ে দুর্যোগময় এলাকার নামগুলো বলো তো। স্যার, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, স্টার গোল্ড, দেখেন না কিছুক্ষণ পরপর কেমনে গুড়ুম গুড়ুম করে টিভি সহ কেঁপে ওঠে। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী হঠাৎ জোরে চিৎকার দিয়ে উঠল, তুমি এত জোরে চিৎকার দিলে কেন? স্যার, প্রশ্নে লেখা আছে ভয়েস চেঞ্জ করো। চিতাকে দেখে তার দিকে এগিয়ে গেল সিংহ, জিজ্ঞাসা করলো, বনের রাজা কে? কে আবার আপনি? বানরকে দেখে একই প্রশ্ন করলো, বনের রাজা কে? কে আবার আপনি? বনের সব পশুকে এই প্রশ্ন জিজ্ঞেস করে সিংহ একই উত্তর পেল, বাকি ছিল শুধু হাতি। তার কাছে গিয়ে সে জানতে চাইল, বনের রাজা কে? কোনো উত্তর না দিয়ে হাতি সিংহকে শুরে পেঁচিয়ে তুলে আছাড় মেরে মাটিতে ফেলল। আবার একই কাজ করলো হাতি, দৌড়ে একটি দূরে সরে গিয়ে সিংহ বলল, এত খেপার কি আছে, উত্তর জানো না, বললেই পারতে। কি হলো ডার্লিং, তুমি দেখি কিছুই খাচ্ছ না। আজ আসলে ওদের পাক ভালো হয়নি তাই খেতে পারছি না। পাক খারাপ, তাতে চারজনের খাবার একা খেয়ে ফেলেছো, ভালো হলে না জানি কি করতে। একটু আগে রবিনের সঙ্গে খেয়েছি বলে ঠিক মতো খেতে পারছি না। খুব ভালো লাগছে, মনে হচ্ছে তোমাকে নিয়ে এখানে থেকে যায়। থাকতে পারবো না, বাবা মা বকবেন, সন্ধ্যার আগে বাসায় যেতে বলেছে। এক বাচ্চা এসে দোকানদারকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার দোকানে কি রং ফর্সা করার ক্রিম আছে? হ্যাঁ আছে তো। তাহলে ব্যবহার করিস না কেন, প্রতিদিন তোরে দেখা ভয় পেয়ে যায়। বল্টু খুব লাজুক টাইপের ছেলে, জড়তা কাটাতে বল্টুর মা বল্টুকে বলল, যাও তো বাবু, তোমার নতুন হাউস টিউটরকে একটা চুমু দিয়ে আসো। বল্টু গভীর চেহারা উত্তর দিল, হুম, বাবার মতো একটা চড় খায় আর কি। মফিজুর রহমানের বউ প্রেগনেন্ট, একদিন মহিলার হঠাৎ পেটে ব্যথা উঠলে পরে মফিজ তাড়াতাড়ি তার বউকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার টেস্ট করে কয়, আপনার বর তো কিছুই হয় নাই, মনে হয় পেটে গ্যাস হয়েছে, এটা তারই পেন। মফিজ তখন চিত্ত ফায়ার, ডাক্তারে কয়, মিয়া আমার লাগে ফার্স্ট দামি করেন, আমি কি পাম্প নাকি? মোবাইল কাস্টমার কেয়ার, কারোর সাথে রিলেশন করতে চাইলে এক চাপন, কাউকে বিয়ে করতে চাইলে দুই চাপন, আর সেকেন্ড বিয়ে করতে চাইলে কি চাপতে হবে? তাহলে প্রথম বউয়ের গলা জোরে চাপন। তিন ভিক্ষুক যা ভিক্ষা পেল তা দিয়ে ভালো মনের এক প্লেট বিরিয়ানি কিনল রাত্রে খাবার জন্য, এবং নিজেরা খেতে যে আলোচনা করলো, যেহেতু এক প্লেট খাবারে সবার হবে না, তার চেয়ে যে কোনো একজন মনের খায়েশ মিটিয়ে একদিন খাক, পরে আর একদিন এই ব্যবস্থা করা যাবে। তো কে খাবে? পরামর্শ হলো, যে রাতে ভালো স্বপ্ন দেখবে সেই খাবে। তারা রাতে ঘুমাতে গেল এবং পরদিন ঘুম থেকে উঠে তিনজন তাদের স্বপ্ন বলতে লাগলো। প্রথমজন বলল, আমি স্বপ্ন দেখলাম এক পরী আমাকে নিয়ে সাত আসমানে উড়ে গেল এবং এত সুন্দর জায়গা দেখতে থাকলাম এবং দেখা শেষ হওয়ার আগেই ঘুম ভেঙে গেল, খুব সুন্দর জায়গা, ফিরতে মন চায় না। দ্বিতীয়জন বলল, আমি স্বপ্ন দেখলাম এক পরী আমাকে নিয়ে সমুদ্রের পর সমুদ্রে বেড়াতে থাকলো এবং এগুলো দেখতে দেখতে আমার সকাল হয়ে গেল, আমারও ফিরতে মন চাইছিল না। এবার তৃতীয়জন বলল, আমি স্বপ্ন দেখলাম এক আজব দৈত্য আমাকে এসে ডেকে বলল, না খায়া ঘুমাইতেছস কেন?
ঘরে খাবার আছে, আগে পেট ভরে খা, এই বলে সে আমারে একটা চর দিল। তারপর আমি বিরিয়ানি খাইয়া ফেলাইলাম। প্রথম জন এবং দ্বিতীয় জন বলল, তো তুই আমারে ছাড়া খাইয়া ফেলাইলি, ডাক দিলি না। তৃতীয় জন বলল, ডাক দিতাম, চর খাওয়ার পরে ঘুম ভাঙতেই দেখি তোরা দুইজন নাই, এখন বুঝলাম তোরা সাত আসমানে আর সমুদ্রে ছিলি। মৎস্য শিকারীদের আড্ডায় অত্যন্ত বিমর্ষ হয়ে বসেছিল বল্টু। তা দেখে তার বন্ধু প্রশ্ন করল, কি দোস্ত আজ দেখি মুড অফ, নতুন করে কিছু হলো নাকি? আর বলিস না, বউ আলটিমেটাম দিয়েছে, হয় বরাবরের মতো আমাকে মাছ ধরা ছাড়তে হবে, নইলে সে আমাকে বরাবরের মতো ছেড়ে চলে যাবে। হায় ভগবান, এত ভালো বউকে আমি হারাতে চলেছি। বল্টু, দুষ্টুমি করলে তোমাকে আমি মারবো বলেছিলাম মনে আছে? তুমিও কথা দিয়েছিলে আর দুষ্টুমি করবে না, কিন্তু সে কথা রাখতে পারোনি। আমি কথা রাখি নাই, তাই তুমিও কথা রেখো না বাবা। জানিস বল্টু, অন্যদেরকে বলি চলো চা খাই, কিন্তু বন্ধুদের বেলাতে কিরে চা খাবে নাকি? কিপটামি কম কর। অন্যদেরকে বলি ভাই একটা ফোন করতে পারি, কিন্তু বন্ধুদের বেলাতে পেঁচাল না পাইরা ফোনটা দে কথা কমু। অন্যদেরকে বলি চলো ঘুরতে যাই, কিন্তু বন্ধুদের বেলাতে ভাব কম ধর চুপচাপ চল। অন্যদের বেলাতে বলি দোয়া করি যাতে আরো ভালো করো, কিন্তু বন্ধুদের বেলাতে ওই বেটা খাওয়াবি কখন, এখনই চল। অন্যদের বলি তোমার গার্লফ্রেন্ড মানে আমার ভাবি দুলাভাই, কিন্তু বন্ধুদের সাথে দোস্ত তোর বউ আমার বউ, আমার বউ তোর ভাবে। আসলে পৃথিবীতে বন্ধু আছেই বলে জীবনটা এত সুন্দর। সকল বন্ধুদের প্রতি শুভকামনা। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ। লঞ্চে ভিড়, এক দম্পতি কোন রকম ডেকে চাদর পেতে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে। সবাই হয় ঘুমোচ্ছে না হয় ঝিমোচ্ছে। এক সময় যুবতী স্ত্রীটি স্বামীকে কানে কানে ফিস ফিস করে বললেন, এক বেটাই মোর ব্লাউজের ভিতর হাত ঢোকাইছে। তাহা তো মোর দ্বারে, ব্যাকল মনে হারছে তাহা তোমার দ্বারে, কিছু কইও না, হালারে ভালো কইরা খুঁজতে দাও। বল্টুর মেয়ে বল্টুকে জিজ্ঞাসা, বাবা আমরা যে কাগজে পড়ি গোপূজা গোমাতা গোহত্যা, এই গো মানে কি? গো মানে গরু। তখনই রান্নাঘর থেকে ডাকলো, ওগো শুনছ? দুজন মেয়ে পেটেনে খাওয়া একজন অত্যাচারিত নিপীড়িত পুরুষের উচ্চ সজল কাহিনী। এক মহিলা মারুতি গাড়ি চালিয়ে বাজারে যাচ্ছিলেন, রাস্তায় অন্য মনস্ক অবস্থায় ধাক্কা মেরে দিলেন এক BMW গাড়িকে। BMW থেকে বেরিয়ে এলেন আর এক মহিলা, চিৎকার, তুই অন্ধ নাকি শালি, দেখতে পারিস না বড় গাড়ি আমার গাড়ি, ঠিক করিয়ে দে এবার না হলে পুলিশে কেস করব। প্রথম মহিলাটাও সমান চিৎকার করতে থাকে, ইস সুন্দরী গাড়ি নিয়ে বেরিয়েছেন, চালাতে জানে না, কোন ঠিক পিক করিয়ে দেব না। তিনি তার বরকে ফোন করেন, কিন্তু তিনি বলেন, আমি পারবো না, খুব বিজি, তুমি যা পারবে করে নাও। BMW মহিলাটিও তার বয়ফ্রেন্ডকে ফোন করে, এই শোনো তুমি আমাকে জন্মদিনে যে গাড়িটা গিফট করেছিলে না, সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু এসো না গো প্লিজ। বয়ফ্রেন্ড পাগলের মতো ছুটতে ছুটতে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওনার গার্লফ্রেন্ডের গাড়িটি ওনার স্ত্রীর মারুতি গাড়ি ধাক্কা মেরেছে। ভদ্রলোক এখন হসপিটালে ICU ভর্তি, ডাক্তার ছুটি দেবে বললেই আটকে ওঠেন, কিছুতেই হাসপাতাল ছাড়তে রাজি হচ্ছেন না। একসঙ্গে বেড়াতে যাওয়ার আগে 40 মিনিট ধরে আইব্রো পেন্সিল আই শ্যাডো আই লাইনার মাস্কারা টোনার ব্যাস ও লিপস্টিকের যথাযথ সদ্ব্যবহার করে নিয়ে স্ত্রী স্বামীর দিকে ঘুরে তাকে জিজ্ঞেস করলো, দেখো তো আমাকে ন্যাচারাল দেখাচ্ছে কিনা, বিয়ের আগে কি কোনো বান্ধবী ছিল? না, তুমি প্রথম। কাল যে মেয়েটির সঙ্গে খুব হেসে কথা বলছিলে ওই মেয়েটি তাহলে কে? ওর সঙ্গে তো আমার পরিচয় হয়েছে বিয়ের পর। বুড়ো বাড়ি সুদর্শন ছেলেটা কিছুদিন হয় আমার পিছু নিয়েছে, কথাটা জানতেই আমার স্বামী বাসা পরিবর্তনের কথা বললো। তুই কি সেটা করেছিস? পরিবর্তন করেছি বটে, তাও বাসা নয় স্বামী। ওগো আমি মা, তুমি কাঁদবে না? অবশ্যই, আমার বিশ্বাস হয় না। বেশ তাহলে তুমি মরেই দেখাও।
আরো এক লোক কুৎসিত এক মহিলাকে বিয়ে করলো। রীতি অনুযায়ী মহিলা খুবই পর্দাশীল। তো বাসরাতে মহিলা স্বামীকে জিজ্ঞাসা করলো, আমি কি আপনার বন্ধুদের সামনে পর্দা করব? ওদের সামনে পর্দা করার দরকার নেই, আমার সামনে করো। এমন স্ত্রী আমি আর ঘর করতে পারছি না হুজুর। কেন? হাতের কাছে যা পাই তাই ছুড়ে মারে। কবে থেকে তার এই বাতিক দেখা দিয়েছে? বিয়ের পরপরই। তাহলে আপনি 10 বছর পরে ডিভোর্স চাচ্ছেন কেন? আগে হাতের নিশানা ঠিক ছিল না, একটাও লাগতো না। 10 বছরে হাত পেকেছে, এখন একটাও ফসকায় না। আমি যদি হঠাৎ মারা যাই তাহলে তুমি কি করবে? তুমি মরে গেলে তো আমি পাগলই হয়ে যাব। আর একটা বিয়ে করবে না তো? পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে। তুমি কি এই কেকটা বানিয়েছো? এই ম্যাগাজিনটা থেকে, এখানে একটা রেসিপি পাতা আছে, সেখান থেকে দেখে দেখে রান্না করেছি। তুমি নিশ্চিত যে তুমি এই রেসিপির পাতাই পড়েছো? আমার সন্দেহ হচ্ছে, কারণ ওই পাতার উল্টো দিকেই কিন্তু পাথরের বাগান বানানোর পদ্ধতি দেওয়া আছে। এটা তো আমাদের বাচ্চা না, কারটা নিয়ে এলে? চুপ, আমাদেরটা কালো কুচকুচে ছিল, তাই আসবার সময় পাল্টে এনেছি। মাছি মারছি। কটি মারলে? 5টি, 3টি পুরুষ মাছি আর 2টো মেয়ে মাছি। কি করে বুঝলে? 3টে মাছি বসেছিল মদের বোতলের উপর আর 2টি টেলিফোনের উপর। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।